এদিকে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে ময়মনসিংহ সার্কিট হাউসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সহ আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়। বরিশালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। রাজশাহীতে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও দিনাজপুরের হিলি, বাগেরহাট, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, নড়াইল, নাটোর, কুমিল্লা, ফরিদপুর, সিলেট, বান্দরবন ও রাঙামাটি সহ বিভিন্ন জেলায় পালিত হচ্ছে দিবসটি।